আপনার মোবাইল দিয়ে ফটো তুললে সেই ফটো ঝাপসা এবং লো কোয়ালিটির যদি হয় তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন। আজকের ভিডিওতে আমি আপনাকে শিখিয়ে দিব কিভাবে একটি অ্যান্ড্রয়েড মোবাইলে জিক্যাম ইনস্টল করতে হয়। জিক্যাম গুগলের একটি ক্যামেরা অ্যাপ, এই অ্যাপ প্রত্যেকটি ডিভাইসে সাপোর্ট করে না। আপনার মোবাইলে এই ক্যামেরা অ্যাপটি সাপোর্ট করে কি না এখনই চেক করে নিতে পারবেন। যদি সাপোর্ট করে তাহলে ইনস্টল করে নেবেন, এইচডি কোয়ালিটির ফটো তুলতে পারবেন, সেই সঙ্গে ভিডিও করতে পারবেন। চলুন এখন শিখে নিই কীভাবে আপনি মোবাইলে জিক্যাম ব্যবহার করবেন। টেকন বাংলা চ্যানেলের নতুন আরও একটি ভিডিও প্লে করেছেন, আর এই সম্পূর্ণ ভিডিওতে আমি থাকবো আপনার বন্ধু নাসিম। পরবর্তী ভিডিও আরও বেশি ইন্টারেস্টিং হবে, অবশ্যই আমাদের সাথেই থাকবেন। প্রথমে আপনি গুগল প্লে স্টোরে চলে আসবেন। গুগল প্লে স্টোরে চলে আসার পর জিক্যামেটর লিখে সার্চ করবেন, সঙ্গে সঙ্গে অ্যাপটি চলে আসবে, অবশ্যই ইনস্টল করে নেবেন। এই অ্যাপের মাধ্যমে খুঁজে নিতে হবে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের ভার্সন অনুযায়ী জিক্যাম। অ্যাপটির লোগো ভালোভাবে দেখে রাখেন, এই লোগোর অ্যাপটি কিন্তু আপনাকে ইনস্টল করতে হবে। অ্যাপটি ইনস্টল হওয়ার পর ওপেন বাটনে ক্লিক করবেন। আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের নাম এবং মডেল এখানে শো হবে। এই আইকনে যদি ক্লিক করেন তাহলে জিক্যামের ভার্সন দেখতে পাবেন, যেমন জিক্যাম 8.1, অ্যান্ড্রয়েড 10 আমার মোবাইলে সাপোর্ট করবে। এই জিক্যাম অ্যাপ আপনার মোবাইলে ইনস্টল করার জন্য এখান থেকে স্টার্ট ডাউনলোডে ক্লিক করে জিক্যাম অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে এবং ডাউনলোড কমপ্লিট হওয়ার পর ইনস্টল করে নিতে হবে। নেটওয়ার্ক স্লো থাকার কারণে ডাউনলোড স্পিড অনেক কম, আশা করি আপনি অনেক ফাস্ট ডাউনলোড করে নিতে পারবেন। আজকের ভিডিওতে আমি আপনাকে দেখানোর চেষ্টা করলাম কিভাবে যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইলে জিক্যাম অ্যাপ ইনস্টল করতে হয়। জিক্যাম অ্যাপের মাধ্যমে এইচডি কোয়ালিটির ফটো এবং ভিডিও করা সম্ভব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, আর জিক্যাম অ্যাপ সম্পর্কে যদি ডিটেলস ভিডিও চান তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।